তো কেমন আছো তোমরা? তো সবাই আবার স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে। আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো। তারপরে বলে দিচ্ছি আজকে আমরা অন্য গ্রহের প্রাণী নিয়ে কথা বলতে যাচ্ছি। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পিছন থেকে আঙ্গুলটা বের করার আজকের ভিডিও শুরু করা যাক। যার টাকা আছে সে খেলে, যার টাকা নাই সে ডাউনলোড করে দেখে। মানে যার কাছে টাকা আছে সে তারে খেলতে পারে, আর যার কাছে টাকা নাই সে লিংক দিয়ে দেয় তার ভিডিওগুলো দেখে। কেননা যারা যারা টাকা দেয় তারা তো ওরা খেলে যায়, ওগুলোর ভিডিও করে যায়, আর ওই ভিডিওগুলো ওর পার্সোনাল একটা ওয়েবসাইটে সারে, ওইখান থেকে বলে আনরে দেখতে কই। তো আমরা যেহেতু গরিব মিস কিন্তু আমাদের দ্বারা তো আর করা সম্ভব না, তাই আপনার দয়া করে ওয়েবসাইটের লিঙ্কটা দেন, আমরা দেখাই শান্তি মিটাবো, সমস্যা নাই। আমরা এটাতে অ্যাডজাস্টমেন্ট করে যাবো, আমরা হাত আর তেল দিয়ে যথেষ্ট, আর কিছু লাগবে না আমাদের। আচ্ছা ভাই, এদেরকে দুই উপায়ে শাস্তি দেওয়া যায়। এক হলো এদের পিছনে বাস ঢুকিয়ে দেওয়া, দ্বিতীয় হলো আর প্যান্টটা খুললো, প্যান্টটা খুললে একটা লোহা ঢুকাও, ঢুকায় ইচ্ছা মতো হাতুর দিয়ে কয়েকটা বাড়ি দাও, তাহলেই যথেষ্ট। এভাবে প্রকাশে কেউ কেউ এসব কথা বলে? আমি চাইলে ওরা আরো অপমান করতে পারতাম কিন্তু করবো না। কেন? কারণ আরো ভিডিও আছে, আরো ওইগুলোর দরকার হবে। তো আর একটা মাদার বোর্ড দেখো। রোজা রাখলে ওজন কমে না, পাপের বোঝা কমে। দেখো প্রথমত ভাই, এখন রোজার মাস নাই, এটার সাবজেক্ট আলাদা। তো রোজার মাসে ভিডিওটা মেক করছে, আমি রোজার মাসে পাই নাই, যার কারণে রোজার মাসে আমি কিছু বলতে পারি নাই, আর পাইলে হয়তো ভালো করে বলতে পারতাম না। এ কেমন বোকাচোদাময় রোজা তুমি রাখতেছো, তুই কোন পাপের বোঝাটা কমাইতেছিস? মাদার চোদ, তোর পেট দেখা যায়। প্রথমত তুই কইতেছ যে রোজা রাখলে পাপের ওজন কমে, তুই কেমন পাপের ওজন কমাইতেছিস বুড়ি বাইর কইরা? আর তোর কন্টেন্টটা কি এমন? আমার পেট ব্যথা, আমার পুটকি ব্যথা, হগা ব্যথা, আর এমন একটা ভাবছো যে তার সামনে আইফোনটা লিয়া যেন দুনিয়াতে তুই একাই রিচ কিড, আর কোনো রিচ কিড নাই। গাইজ, এই মাগি যা দেখাইতে চাইতেছে হলো কি, উপরেরটা একবার দেখাইতেছে আর একবার নিচেরটা দেখাইতেছে, ও দুইটা দ্বারা একটা জিনিসে বোঝাইতেছে যে ওরটা এখনো টাইট আছে। তোমরা যে যে লাগাইতে চাও লাগাইতে পারো, ফ্রি সার্ভিস দিবে এই মাগি তোমারে। গাইজ, তাও কিছু কিছু ভিডিও মাইনা নেওয়া যায়, কিন্তু কিছু কিছু ম্যাগি আছে এতটা লেভেলের খারাপ যে তাদের বয়ফ্রেন্ডের মুদ গু খাওয়ার পরে যখন তাদের বয়ফ্রেন্ড তাদেরকে ছেড়ে দেয়, তারপরে দেখো এদের কি অবস্থা হয়। এইসব ম্যাগি গুলোরে তুমি যতই খারাপ করো না কিন্তু খারাপ শেষ হবে না। কেননা ভাই দেখো, এরা মনে করো স্কুল লাইফে রিলেশন গুলা শুরু করে, আর মনে করো যে স্কুল লাইফে এদের খাওয়া দাওয়া শেষ হয়ে পড়ে, আর তারপরে যখন তারা একটা রয়্যাল রিলেশনে যায়, এমন দেখো ভাই, রয়্যাল রিলেশনে পরে গেলে কি হবে যদি তোমাকে আগে কেউ খেয়ে দিয়ে রাখে? তো এইসব রিলেশনে যাওয়ার পরে তারপরে যখন তোমাকে ছেড়ে দেয়, তারপরে তুমি টিকটকে গিয়ে বলো যে সব ছেলেরাই বেইমান, অথচ দোষ মাত্র দুইজনের, একজন তোমারে খাইছে আর একজন রে তুমি খাইছো, এতটুকুই। এইসব প্রতিবন্ধী গুলারে আসলে বাসায় জায়গা দেওয়া উচিত নাই, এদের জায়গা এক জায়গায়, এটা হলো পাব নাই। তো গাইস, টাকা কালেকশন করা শুরু করো, এইসব প্রতিবন্ধীদেরকে আমরা পাবনা পাঠানোর ব্যবস্থা করবো। বাস্তব যাই হোক না কেন, যদি তুই মরে যাইতি তাহলে খুশি হইতাম, একটা প্রতিবন্ধী তো অ্যাটলিস্ট কমতো। তো দেখো ভাই, একটা কথা আজকে সাপ সাপ বলি, তুমি যদি ছেলে হয়ে থাকো কিংবা মেয়ে, ডাজন্ট ম্যাটার, বাট দেখো ভাই, রিলেশন যে লাইফটা না, এই লাইফটা অ্যাকচুয়ালি সবারই একবার এই সাতটা গ্রহণ করতে হয়। কেননা কোনো এক প্রথম দেখে কাউকে না কাউকে ভালো লেগে যায়, অস্বাভাবিকের কিছুই নেই। তো এই লাইফটা যখন তুমি ক্রস করবা, তারপরে তুমি বুঝতে পারবা যে রিলেশন বলতে জাস্ট একটা জিনিসই বোঝায়, টাইম ওয়েস্ট। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। বিশ্বাস না হলে তোমার লাইফে যখন এই টাইমটা আসবে তখন তুমি নিজেই দেখে নিও। এখন যদি আমি তোমাদেরকে জ্ঞান দিতে থাকি তাহলে তোমরা একদিক দিয়ে ঢুকাই বা একদিক দিয়ে বাইর করবা, এটাই জাস্ট লাস্ট কথা ছিল। কিছু মনে করবেন না, আপনি বেশি কথা বলেন। সো আর কোনো নেক্সট নেই, আজকের জন্য এতটুকু এনজয়। এতক্ষণ অব্দি দেখছো তার মানে একটু হলে ভালো লাগছে, সো একটা করে লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করো, তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না। আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো, ততক্ষণ অব্দি ভালো থেকো, তোমাদের জন্য অ্যালওয়েজ দোয়া, আসেন আমার জন্য দোয়া করেন, আপাতত জন্য গেলাম 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 গেলাম।